ওই এই সূত্র বাংলা আমি বললাম, শক্তির কোনো ভয় নাই, শক্তির হয় রূপান্তর। ই মানে কি? এনার্জি। এম মানে বস্তু, ভর। তাহলে শক্তি বস্তু হচ্ছে, বস্তু শক্তি। ইজুকার্য, ইজুকার্য মানে ভর বস্তু, মানে পদার্থ শক্তি হয়ে যাচ্ছে এবং শক্তি বস্তু হয়ে যাচ্ছে, কিন্তু ধ্বংস হবে না। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা কথাটা ব্যাখ্যার উপর করে দেখি একটু। আচ্ছা আপনাকে বিগ ব্যাং এর নাম শুনতে, বিগ ব্যাং একটি প্রচন্ড শক্তি, আলো। আচ্ছা পৃথিবীর সৃষ্টি হচ্ছে একটা বিগ ব্যাং এর মধ্যে, এটা একটা আলো, আলো মানে বিস্ফোরণ, ইজ এ লাইট, কিন্তু পৃথিবী থেকে লাইট, ইজ এ ভট ম্যাটার, মাটি। তার মানে আলো শক্তি হয়ে গেছে বস্তু শক্তি, ক্লিয়ার? আচ্ছা অ্যাটম বোমকে একটা বস্তু না, ব্লাস্ট করলে কি শক্তি হয়ে যায়? বোঝা যাচ্ছে কিনা বলো। তারপরে শক্তি কি হয়? বস্তু হয়। বস্তু কি হয়? শক্তি হয়। আমাদের চিন্তা কি? এনার্জি। থট ইজ এনার্জি। আচ্ছা আপনার কি চিন্তা যে শক্তি এটা বুঝলেন? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকা আমি টাকা নেব, সন্দেহ থাকলে বলেন হাত তুলে। থট, চিন্তা যে শক্তি, এটা কি কারোর কোনো সমস্যা আছে বুঝতে? রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার চিন্তা যে একটা শক্তি এটা বুঝতে হবে তো, কারণ শক্তি যদি হয় ধ্বংস হবে, রাইট, বুঝতে হবে, তাহলে শক্তিটা বুঝতে হবে তো। চিন্তা যে শক্তি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা বলুন তো আপনার এখানে কি আছে? থাইরয়েড গ্ল্যান্ড, রাইট, এখান থেকে লালা তৈরি হয় হরমোন। আপনি চাপেন, যত চাপেন চাপ তৈরি করেন, দেখবেন লালা বেরোবে না, চাপেন হৃদরোগ। আপনি মনে মনে চিন্তা করেন, আমি তো একটু ভেঙেছি, লালা বেরো গেছি। আপনি কি চিন্তা করছেন? তেঁতুল চিন্তা করছেন, আমি কি বুঝাইতে পারছি কি পারি নাকি? আপনি চিন্তা করলেন আমি ডায়মন্ড হব, ইট ইজ এনার্জি। এটা ডায়মন্ড না হয়ে কোথাও যাবে না, হবেই। E is equal to MC squared. Right? চিন্তা করছেন ডায়মন্ড, এটা তো একটা শক্তি, ওই শক্তি তো ধ্বংস হবে, ডায়মন্ড হয়ে যাবে যাবে। It is proof. এটা গল্প না, this is reality. ব্যাপারটা বুঝতে পারছেন? ই যুগাচু। আচ্ছা বলুন তো, মানুষ যখন চিন্তা করে আমি ডায়মন্ড হব, আচ্ছা আমি একটা এক্সাম্পল বলি তাহলে বুঝতে পারবে। থট বিকাম থিংস, ড্রিম বিকাম রিয়ালিটি। মানুষ যখন স্বপ্ন দেখে আমি ডায়মন্ড হব, অথবা আমি আলেম হব, অথবা আমি ইঞ্জিনিয়ার হব, সঙ্গে সঙ্গে এই কল্পনা শক্তিটা ব্রেনের মধ্যে গিয়ে রাসায়নিক শক্তি হয়ে যায়। কল্প শক্তিটা ব্রেনের মধ্যে গিয়ে রাসায়নিক শক্তি হয়। কেন? ওই যে ডেনড্রাইভ, আপনি যদি চিন্তা করেন ব্রেনের ছবি এঁকে দেয়, তাহলে কল্পনা শক্তি ব্রেনের মধ্যে কি শক্তি হয়? ব্রেনটা কি রাসায়নিক পদার্থ না? তাহলে কল্পনা শক্তি তো কল্পনা তো কল্পনা, কিন্তু কল্পনা ব্রেনের মধ্যে কোন শক্তিতে রূপান্তর হচ্ছে? রাসায়নিক শক্তি, কারণ ব্রেনটা তো একটা রাসায়নিক পদ, রক্ত, ডেনড্রাইট। তাহলে কল্পনা শক্তি হয়ে যাচ্ছে সেই রাসায়নিক শক্তি, পরে কি হচ্ছে? আপনি যা চিন্তা করলেন ব্রেনের ছবি এঁকে গেল, এবং সেই ছবিটা কি হয়ে গেল? বস্তু পদার্থের রূপান্তর হলো। বিজ্ঞান বলছেন এটাকে, বিজ্ঞান বলছেন ম্যাটেরিয়ালাইজেশন, বস্তুতে পরিণত হওয়া। মানুষ যা চিন্তা করবে ব্রেনের ছবি আসবে, সেটা বাস্তব হয়ে যাবে। এই জন্য বিজ্ঞান বলেন নিরাকার স্বপ্ন ব্রেনে এঁকে যায়, এটাকে বলে আকার, পরে কি করে? সাকার। ওয়াও। আচ্ছা বলেন তো যমুনা সেতু আছে? যমুনা সেতু আছে তো? মেঘনা সেতু গাড়ি চলে, পদ্মা সেতু নাই, কিন্তু মানুষ কিন্তু কল্পনা করে ফেলেছে বিজ্ঞানীরা পদ্মা সেতু কেমন হবে। থট, চিন্তা করেছে, কল্পনা করেছে পদ্মা সেতু কেমন হবে। ব্রেনে কিন্তু ছবি এঁকে গেছে, চিন্তা করেছে ছবি এঁকে গেছে, ডেড রাইট, কম্পিউটারের ছবিটা আঁকা হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। এখন কিন্তু রিয়েলিটি বাস্তব হচ্ছে।
become things. Dream become reality. Innamal amal biniyat. Manush ja niyat kore seta amal hoy. Aaj theke 1400 bochor age Rasulullah sallallahu alaihi wasallam bolechen innamal amal biniyat. মানুষ যা কল্পনা করে নিয়াত করে সেটা বস্তু বাস্তব হয়। এই সূত্রটাকে এই হাদিসটাকে আইনস্টাইন তৈরি করলেন। থট বিকাম থিংস ই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার বললেন নবী। অঙ্ক কষলেন আইনস্টাইন, নোবেল পুরস্কার তিনি নিয়ে চলে গেলেন। সূত্রটাকে বললেন নবী। অঙ্ক কে করছেন? নোবেলটা কার ঘরে? থট বিকাম থিংস, ড্রিম বিকাম রিয়ালিটি, ই ইজ ইকুয়াল টু এমস স্কয়ার। নিরাকার স্বপ্ন ব্রেনে এঁকে যায়, পরে কি হয়? সাকার। আচ্ছা আপনি এটা বুঝতে পারেন, মেয়েরা আছে মেয়েদেরকে বলছি, রান্নাঘরে কি আছে বলেন? শক্তি বানাই বস্তু হয়ে যায়। চিন্তা না করলে আর এই জন্য দেখি রুবেন ভাই বলে কেন যেন ছবিটা ভালো করে রাখা হয়। দিস ইজ ওকে, আমি কি বুঝাইতে পারছি? থট বিকাম থিংস। আচ্ছা আপনি কি এপিজে আব্দুল কালামের নাম শুনেছেন? সে কে ছিল? ভারতের রাষ্ট্রপতি। তিনি কি বলেন? তিনি বলেন যা স্বপ্ন দেখতে পারে না ও মানুষ নামের যোগ্য নয়। আপনি জেনে রাখেন এপিজে আব্দুল কালাম, তারা এতগুলো ভাই বোন ছিল যে তার বাবা মাওলানা ছিলেন, মাছের ব্যবসা করতেন, সংসার চালাতে পারতেন না। এপিজে আব্দুল কালাম স্কুল জীবনে সাইকেল চালিয়ে চালিয়ে মানুষের বাসায় পত্রিকা বিক্রি করতেন। আমি বিশ্বাস করি আপনারা যে এখানে আশ্রয় আছেন তাদের কারো অবস্থা ওনার মতো নাই, ওরা আপনারা অনেক ভালো আছেন। এপিজে আব্দুল কালাম স্কুল জীবনে সাইকেল চালিয়ে চালিয়ে মানুষের বাসায় পত্রিকা পৌঁছে দিয়েছেন জীবন যাপনের জন্য। সেই মানুষটা ভারতের সবচেয়ে বড় পদ রাষ্ট্রপতি হয়েছেন, ভারতের সবচেয়ে বড় উপাধি ভারত রত্ন পেয়েছেন, এবং তিনি বলেন মানুষের স্বপ্ন তত বড় হওয়া উচিত যতটুক বড় সে চিন্তা করতে পারে। ইউ আর হোয়াট ইউ থিঙ্ক, আপনি তত বড় হতে পারবেন যত বড় হতে আপনি চান। ইউ হ্যাভ দ্যাট পাওয়ার। আর তিনি বলেন তিনি ভারতের লক্ষ লক্ষ মানুষকে সারা পৃথিবীতে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। স্বপ্ন। আচ্ছা আপনি বলেন তো বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? বাবা তো বাবা সবাই এই আপনি যেন আছেন, তারপর তিনি চলে যাবেন। বলেন তো বারাক ওবামার বাবা গেছিলেন কেনিয়া, একজন নিগ্রো, সেই কেনিয়ার একজন নিগ্রো অভাবগ্রস্ত, সে গিয়ে হাওয়াই দ্বীপে ভারত আমেরিকায় গেছেন, সেখানে গিয়ে একটা আমেরিকান মেয়েকে বিয়ে করেছেন। আমেরিকান মেয়েকে বিয়ে করার পর তার ঘরে সন্তান হয়েছে বারাক ওবামা, সে বারাক ওবামা হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার গবেষক দল বলছেন এই ছেলের ভিতরে কি এমন শক্তি আছে যে সে আমেরিকার প্রেসিডেন্ট হলো। তার বাবা ছিলেন কেনিয়ার, তার এক জেনারেশনে সে আমেরিকার প্রেসিডেন্ট হলো কিভাবে? ওই গবেষক দল রিসার্চ দল যারা গবেষণা করেন বিশেষ বিশেষ বিষয়গুলো নিয়ে যে মানুষের ভিতরে ক্ষমতাটা কি করে তৈরি হয়, তারা বারাক ওবামার ওই শিশু বাড়িতে গেছে
তদন্ত করতে তার 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 পড়ার স্থায়ীটা কেন ছিল, তারা গিয়ে দেখেছে সে বারাক ওবামার ছোটবেলায় শিশুবেলায় তার বইপত্রগুলো খোঁজার চেষ্টা করেছে, পাইনি, একটা দুটো বই পেয়েছে চিরা ফাটা। বিশেষজ্ঞ দল দেখছেন বারাক ওবামা ওই শিশুকালে ওই শিশুকালে ওই চিরা ফাটা বইয়ের কোনায় খাতার কোনায় লিখে রেখেছে সহায়ের কথা, আই অ্যাম দ্য প্রেসিডেন্ট, আই অ্যাম দ্য প্রেসিডেন্ট, আই অ্যাম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনিভার্স। যার বাবা কেনিয়ার একজন নিগ্র আমেরিকায় প্রবেশ করে বিয়ে করেছেন একটা মেয়েকে, তার ঘরে সন্তান বারাক ওবামা, সেই ছোটবেলায় স্বপ্ন দেখে জুড়ে আই অ্যাম দ্য প্রেসিডেন্ট হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট। আর আমরা বাংলাদেশে থেকে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কথা, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারি না, বাংলাদেশের প্রেসিডেন্ট কেন, বাংলাদেশের সেনা ধনী হওয়ার স্বপ্ন দেখার সাহস করি না, বাংলাদেশের সেনা ধনী দপ্তরের কথা এই রয়েছে একজন এক বছরে হওয়ার স্বপ্ন দেখতে পারি না। আমাদের দিয়ে কি হবে, কিচ্ছু হবে না। বিল গেটস 20 বছরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছেন, বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছেন 20 বছরের মধ্যে, কি করে হলেন, তিনি স্বপ্ন দেখেছেন এবং পরিকল্পনা করেছিলেন এবং তিনি নেমে গেছিলেন একসাথে। বিশ্বাস করেন আপনাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না যদি আপনি স্বপ্ন দেখে সেটার পিছনে লেগে সেটা ওয়ার্ক করে যদি যেতে চান। নেভার, পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে ঠেকায়, কারণ ওয়াই বলেন তো, আল্লাহ তাআলা মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন কেন, এই যে একটু আগে যে রুবেল ভাই বলে গেলেন আমার সম্পর্কে, যে আল্লাহ ভাই বলছেন যে আল্লাহ যদি বলে হও কোন হয়ে যায় মানুষ করলেই কেন হয়, কারণ কি জানেন মানুষ কেন পারে, আচ্ছা আল্লাহ তো সস্তা, আল্লাহ সস্তা না, আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ সস্তা, তিনি সৃষ্টি করবেন এটাই স্বাভাবিক, কিন্তু মানুষ কেন সস্তা, মানুষ কম্পিউটার সৃষ্টি করেছে, মোবাইল সৃষ্টি করেছে, এই যে মাইক সৃষ্টি করেছে, তা আল্লাহ সস্তা, তো মানুষ সস্তা কি করে হলো, ব্যাপারটা পরিষ্কার, যদি কোরআন শরীফের লাভ পাতার পর পাতা বলেন আপনার কাছে বিষয়টা পরিষ্কার হবে, যেমন কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ বলছেন ওমা উতিতুন ওয়ামা উতিতুন, এখানে যারা হাফেজ আছেন তিনি পরিষ্কার করে আমার চাইতে ভালো করে বলতে পারবেন, ওমা উতিতুন মিনাল এলেন ইল্লা কলিলা, আল্লাহ পরিষ্কার করে কোরআন শরীফ বলছেন আমি আমার জ্ঞানের একটি ক্ষুদ্রতম অংশ মানুষকে দিয়েছি।